ধর্মনিরপেক্ষতা বিরোধী এবং সম্প্রদায় বিরোধী যে সংশোধনী বিল লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে, তার জন্য সমগ্র বাঙালি জাতিসত্তার শেখানো পথে ভারতীয় জাতিসত্তা সেই স্বাধীনতার ময়দানে অবতীর্ণ হতে চলেছে। অতএব ভারতবাসীর কাছে নিরাশার কিছু নেই, ভারতবাসীর কাছে আবার সূর্যের উদয় দেখতে চলেছে এই বাংলার মুখ থেকে। যে ক্যাবের বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ গর্জে উঠেছে, এই গর্জন পুরো ভারতবর্ষের রাজধানী পর্যন্ত ভারতবর্ষের নাগরিকের জন্য রেখেছে যে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ইত্যাদি কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। সেই ডিসক্রিমিনেশন করার জন্য যে বিল এসেছে, এই বিলকে আমরা আরও একবার ভারতবর্ষের 70 বছরের ইতিহাসে সংবিধান প্রদত্ত অধিকারের উপরে প্রশ্নচিহ্ন এবং কালো দিন হিসাবে আমরা চিহ্নিত করেছি। তার সঙ্গে সঙ্গে আমরা সোচ্চারভাবে এটুকুও জানিয়ে রাখি যে এই বিল কালা কানুন যখনই ভারতবর্ষের উপরে লাগু করার চেষ্টা করা হয়েছে, তখন সেই পরাধীন ভারতবর্ষ থেকে শুরু করে সমগ্র ভারতবাসী এই কালা কানুনের বিরুদ্ধে গর্জে উঠেছে। আবার আজকে কলকাতাতে একটি গর্জন আমরা শুনেছি, সেখানে জামাতে ইসলামী হিন্দের পক্ষ থেকে এজিটেশন ছিল। 18 তারিখে পুরো পশ্চিমবঙ্গের যত মুসলিম সংগঠন, সমস্ত সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে আবার ভারতবাসী শুনতে পাবে বাঙালি জাতিসত্তার গর্জন। আবার 19 তারিখে নো এনআরসি যে মুভমেন্ট রয়েছে, সেই নো এনআরসির চূড়ান্ত অভিঘাত 19 তারিখে কলকাতা থেকে আমরা পুরো ভারতবাসীর কাছে পৌঁছে দিতে চাই। আবার জমিয়তে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই নো এনআরসি এবং নো ক্যাবের যে মুভমেন্ট 22 তারিখে যে আহ্বান করা হয়েছে, আমরা সমগ্র বাঙালি মুসলিম হিন্দু নির্বিশেষে যতগুলো অভিযানে ডাক দেওয়া হয়েছে সমস্ত অভিযানে হিন্দু মুসলিম জৈন পার্শ্বিক নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে এই ক্যাবকে আমরা রুখে দিতে সচেষ্ট থাকবো, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সকল মানুষের কাছে এবং ভারতবাসীর কাছে এই বাঙালি সংগঠনগুলোর পক্ষ থেকে পাইগম, এই ক্যাব সংবিধান বিরোধী, একে যে কোনো মূল্যে রুখতে হয় আমরা রুখবো। প্রয়োজন হলে যেমনভাবে আমরা জীবন দিয়েছিলাম দেশের স্বাধীনতাকে অর্জন করার জন্য, প্রয়োজন হলে এই ক্যাব জাতীয়তা বিরোধী এই ক্যাবকে রোখার জন্যও সমগ্র বাঙালি প্রস্তুত রক্ত দেওয়ার জন্য এবং জীবন দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, এবং আমি আরও একবার সকলের কাছে আশা করব যে 18 তারিখ 19 তারিখ 22 তারিখ যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, এই অভিযান আমাদের বাঁচার অভিযান, এই অভিযান আমাদের বেঁচে থাকার অভিযান, এই অভিযান আমাদের সাংবিধানিক প্রদত্ত অধিকার যে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেই অধিকারকে পুনরুদ্ধার করার অভিযান। অতএব এই আন্দোলনে সকলে নির্বিশেষে সকলেই সামিল হন এই আশা ব্যক্ত করে, এবং এই বিপ্লব যে বিপ্লবের সূচনা হয়েছে, ভাঙনের মাটি বিপ্লবের মাটি, এই ভাঙনের মাটি থেকে যে বিপ্লবের সূত্রপাত হয়েছে, আমি কল্পনাও করতে পারছিলাম না যে হাতিশালা থেকে একেবারে নারকেল বাগান পর্যন্ত যে মানুষের লং মার্চ বিগত দিনে আমরা ভারতবর্ষে দেখেছি। ভারতবর্ষের মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের শ্রমের অধিকার রক্ষা করার জন্য বিভিন্ন শহরে লং মার্চ করেছে, কিন্তু আজকে যে লং মার্চ ভাঙড় অধ্যুষিত এলাকার মানুষেরা দেখালেন নারকেল বাগান পর্যন্ত, এটা পশ্চিমবঙ্গের বাকি অঞ্চল, বাকি রাজ্য এবং সদর টাউনগুলোর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারাও দেখে উৎসাহিত এবং উদ্দীপনার মধ্যে এই ধরনের লং মার্চ তৈরি করবেন। 18 তারিখ 19 তারিখ এবং 22 তারিখকে পরিপূর্ণভাবে সফল করে এই বিপ্লবকে যে কোনো মূল্যে আমাদের চিনিয়ে আনতেই হবে, এবং প্রয়োজন হলে এই অধিকারকে ফিরিয়ে আনার জন্যে যে শক্তি, যে রাজনৈতিক শক্তি পুরো ভারতবর্ষের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছেন, আজ পর্যন্ত 70 বছরের ইতিহাসে আমরা দেখতে পাইনি যে কোনো সরকার জনগণের ভোটে জিতে যাওয়া সরকার সে জনগণকেই চ্যালেঞ্জ জানায়। অতএব জনগণকে যদি চ্যালেঞ্জ জানানোর কোনো আহাম্মকি কোনো সরকার করে থাকে, জনগণ তার পাল্টা জবাব দিয়ে জানিয়ে দেবে যে এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম, এবং এই চ্যালেঞ্জের পাল্টা প্রতিউত্তর আগামী যে লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনে সমগ্র ভারতের নাগরিককে দেখিয়ে দিতে হবে আমাদের বুড়ো আঙুলে যে অধিকার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করে এই স্বৈরাচারী, এই ঔপনিবেশিক, এই সাম্রাজ্যবাদী শক্তির আমরা পরাজয় ডেকে আনবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের বাঙালি থেকে শুরু করে সমগ্র ভারতবাসী কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত রাখার জন্য যে সংগ্রাম শুরু হলো, এই সংগ্রামের শেষ নাই, এই সংগ্রামের শেষ নাই যতক্ষণ না পর্যন্ত সংবিধানের যে অধিকার সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি। সমগ্র ভারতবাসী, সমগ্র বাঙালি, সমগ্র হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই যে সংগ্রাম আমরা শুরু করেছি, এই সংগ্রামের অন্ত নাই, এই সংগ্রামের শেষ নাই, এই সংগ্রাম শেষ হবে আমাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমেই। সকলকে আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে আজকে যে লং মার্চের যে শুভ সূচনা হলো সেই শুভ সূচনা আছড়ে পড়বে আগামী 18 তারিখ কলকাতাতে, যার অভিঘাত ছড়িয়ে পড়বে দিল্লিতে, এবং দিল্লিতে যদি এই অভিঘাতকে আমরা ছড়িয়ে দিতে পারি, যে স্বৈরাচারী শাসক আজকে দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসে আছেন তাদের টনক যদি আমরা নড়িয়ে দিতে পারি, ইনশাল্লাহ এই বাংলার মাটি থেকেই আবার ভারতবর্ষের জনগণ তার অধিকারকে, স্বাধীনতার পূর্ণ অধিকারকে আবার প্রতিষ্ঠিত করতে পারবে, এই বিশ্বাস, এই আশ্বাস
জনগণের প্রতি এই পূর্ণ আস্থা রেখে আজকের এই লং মার্চে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।